ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিয়া যেখানে আছেন আশা করি সব ভালো আছেন আপনারা হয়তো অলরেডি আমার কলিফ্লাওয়ার আর রুই মাছের রেসিপি যে ভিডিওটা করছি এই ভিডিওটা দেখছেন যারা এই ভিডিওটা দেখছেন তারা জানবা আমি এই ভিডিওটা করার সময় কইছিলাম যে কলিফ্লাওয়ারের লেফট ওভার পাতা আমি ফালাইতাম না এই কলিফ্লাওয়ারের পাতা দিয়ে আমি একটা শুটকি শিরা রান্নু তো আজকে আমি আপনাদের দেখাইমু কলিফ্লাওয়ার বা ফুলকপির লেফট ওভার পাতা দিয়ে শুটকির একটা শিরা কুক করি তো আমি দেখাই আমি আপনারে আমার শুটকি শিরাটা কুক করার লাগি কিতা কিতা ইনগ্রিডিয়েন্টস ইউজ করলাম এখানে আছে একটা কলিফ্লাওয়ারের ফাতারে আমি কাইটে রাখছি আর দিব আমি একটা কোজেট দুইটা মিডিয়াম সাইজ আলু এখানে আছে 1.5 মিডিয়াম সাইজ অনিয়ন চপ করা এখানে আছে রুই মাছের মাথা আছে লেজ আছে আর রুই মাছের পিস কয়েক টুকরা আছে আর স্পাইস তো সুরকিশে রান্নার লাগি একবারে সিম্পল এখানে আছে হলুদের গুঁড়া আর আছে মরিচের গুঁড়া সল্ট তো লাগবে অবশ্যই আর আছে কয়েকটা 7-8টা শীতল শুটকি তো স্টার্ট করি আমার কলিফ্লাওয়ারের লেফট ওভার পাতা দিয়া শুটকি শিরা কুক করা আমি আমার শুটকির শিরাটা রান্নার লাগি একটা পানির মাঝে তেল দিছি আজকে আমি শুটকির কারিটা তেল দেওয়া কুক করব শুটকি কারি দুইভাবেও রান্না যায় তেল দেওয়া আর তেল ছাড়া তো আজকে আমি তেল দেওয়া কুক করব তেলটা গরম হয়ে গেছে এর সাথে আমি চপ করা অনিয়ন দিলাম অনিয়নের সাথে সল্ট দিব সল্ট আন্দাজ অনুযায়ী দিবা আপনি যতটুকু কারি রাখবা অতটুকু সল্ট দিবা তো আমি দিচ্ছি 1 টিস্পুন লিড লাগাইয়া অনিয়ন সফট হবে কিন্তু কুক করবো অনিয়ন সফট হয়ে গেলে আমি অনিয়নটা মাস করবো অনিয়নটা সফট হয়ে গেছে সফট হওয়ার পরে আমি অনিয়ন মাস করছি তখন এর সাথে আমি স্পাইস এড করবো শুটকি শিরা লেগে আসলে স্পাইস কিছু লাগে না তেমন খালি হলুদের পাউডার দিলাম 1 টিস্পুন আর মরিচের পাউডার আমি দিব 1 টিস্পুন আপনারা দিবা টেস্ট অনুযায়ী জাল বেশি খাইতে চাইলে বেশি দিতে পারেন আমি কমাই দিলাম কারণ আমি পরে গ্রিন চিলিও অ্যাড করবো পনিরটারে ভালো করে একটু লাড়া দিব স্পাইসটা কুক করবো 3-4 মিনিটস 3-4 মিনিট হয়ে গেছে আমি লিডটা খুললে দেখি স্পাইসটা ভালো করে কুক হয়েছে এখন এর সাথে আমি অ্যাড করবো কলিফ্লাওয়ারের পাতাটা আগে দিলাম কারণ এটা কুক হইতে একটু টাইম লাগবে লাড়া দিয়া দিই এর সাথে একটু পানি মিক্স করবো হিট বাড়াই দিব ফাইভ টু সিক্স মিনিটস কুক করবো পাতাটা সফট হওয়া পর্যন্ত দেখি 5-6 মিনিট পরে কলিফ্লাওয়ারের পাতাটা সফট হয়ে গেছে তখন এর সাথে আমি অ্যাড করবো আলু একবারে এন্ডে দিয়ে দিব কোজেট কারণ কোজেট কুক হয়েছে বেশি সময় লাগে না ভালো করে মিক্স করলাম আলুর সাথে একটু পানি দিব তিন চার মিনিট হয়ে গেছে আমি লিডটা খুললে দেখি আলুটা একটু সফট হয়ে গেছে
ওখানে এর সাথে আমি এড করে দেব কোজেট সবটিকে একটা লাগা দিয়ে দিন আর সাথে এড করব শুটকিটারে কিন্তু আমি আলাদা একটা এই পানির মাঝে লইয়া বয়েল করছিলাম পানি দিয়া তখন এটারে আমি সাইকা এটার মাঝে মিক্স করে দিই পানির সাথে নইলে কাঁটা ভাঙ্গি যায় যদি আস্তা শুটকি দিলাই বয়েল লাগে আমি এক্সট্রা কোনো পানি করতাম না ওই পানি দিয়েই কুক হয়ে যাবো সবটা আর এর সাথে মাছ কমে দিলাম কারণ কজেট কুক হইতে আমার বেশ 3 মিনিট এরকম লাগবে সাথে সাথে মাছও কুক হয়ে যাব লাগা দিয়ে দিব দিদ লাগে কুক করবো 3 to 4 মিনিট পরে আমি এর সাথে এখন গ্রিন চিলি অ্যাড করব এখন আড়া দিয়ে দিলাই না সুন্দর গন্ধ পাইছে শুটকির লিটা লাগে যেন 3 মিনিট কুক করে নেব তারপরে ওই যাবো আমার শুটকির কারি রেডি দেখি আরও 3 মিনিট পরে লিটটা খুললাম কীরকম হচ্ছে কারি দেখুন হয়ে গেছে হয়ে গেছে আমার শুটকির কারি রেডি এর উপরে একটু ধনিয়া পাতা দেবে যেহেতু এটা আমি তেল দিয়া রাঁধছি আর একটু গুনা গুনা করলাম মতো হয়েছে এগুলাকে ধনিয়া পাতা দেওয়া দিব হয়ে গেছে রেডি এখন আমি একটা সার্ভিং বোলের মাঝে সার্ভ করে আপনাদের দেখাইলাম দেখুন আমি আমার শুটকির কানেটা একটা সার্ভিং বোলের মাঝে সার্ভ করছি এখানে মাঝে রুই মাছের লেজ আছে রুই মাছের মাথা আছে আর রুই মাছের পিসও আছে দেখতে দেখুন কত ভালো লাগে স্মেলটাও বাড়িছে খুবই মজার দেখলা তো আমি এই কলিফ্লাওয়ারের লেফট ওভার পাতা না ফালাইয়া এই পাতা দিয়ে কীরকম মজাদার একটা শুটকির কারি রাঁধিলিছি দেখে আশা করি যে আপনারা ভালো লাগছে যদি ভালো লাগে তাকে আমার ভিডিওত কমেন্ট করবা আর চ্যানেলও সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবো অবশ্যই দেখাইব সবার সাথে নতুন কোনো ভিডিওত সব ভালো থাকবা আল্লাহ হাফেজ